আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর টপ ট্রেন্ডস, সাথে আছি আমি তাহমিদা কনক। র্যাবের ওপর হামলা করে পিস্তল সহ গ্রেপ্তার হওয়া হানজালা বাহিনীর প্রধান হানজালাকে হাতকড়া সহ ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার রাতে র্যাব বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলাটি করে। হানজালা নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রলীগ নেতা রাকিব হত্যার অন্যতম আসামি। তিনি ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। রূপগঞ্জ থানার ওসি তদন্ত আতাউর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে রাকিব হত্যা মামলার পলাতক আসামি হানজালা বিদেশি পিস্তল নিয়ে টেলাপাড়া এলাকায় অবস্থান করছিল। খবর পেয়ে র্যাব এক পূর্বাচল ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে তার বাহিনীর লোকেরা দেশীয় অস্ত্র নিয়ে র্যাবের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাপ পরিহিত অবস্থায় হানজালাকে ছিনিয়ে নেয়। এ সময় তাদের হামলায় আহত হন র্যাব সদস্য হাবিলদার মুশফিকুর রহমান, কর্পোলার আফজাল হোসেন, এএসআই পাপেল বড়ুয়া ও কনস্টেবল তুষার আহমেদ বাপ্পি। এ ঘটনায় হানজালাকে প্রধান আসামি করে 27 জন নামীয় সহ আরও অজ্ঞাতনামা 220 জনকে আসামি করে মামলা হয়। পদ্মা নিউজ 24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মা নিউজ 24।